এক্ষুনি জেনে নিন আপনার টুথপেস্টটি কিউপাদেন দিয়ে তৈরি যা টিউবের এই রঙিন চিহ্নের মধ্যে লুকিয়ে আছে টুথপেস্টের টিউবে এই রঙিন চিহ্নের মানে জানেন দাঁত ঝকঝকে রাখতে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাস্ট টেলিভিশনের দৌলতে নানা রকমের টুথপেস্টের সঙ্গে পরিচয় রয়েছে আমাদের পছন্দ মতন এক একজন এক এক রকমের টুথপেস্টের ব্যবহার করেন টুথপেস্ট ব্যবহার করলেও কখনও কি টুথপেস্ট টিউবের নিচের অংশের কিউবাকৃতির রঙিন চৌকা অংশটি খেয়াল করেছেন এক একটি টুথপেস্টে এক এক রঙের থাকে এটি সবুজ নীল লাল কালো রঙের এই ছোট্ট বক্সটিকে নিয়ে হয়তো কোনো মাথা ব্যথা নেই কারোই কিন্তু এগুলোর পিছনেও রয়েছে একটি কারণ রয়েছে আলাদা আলাদা অর্থ রঙ ভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানে আছে সবুজ যে সমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় নীল এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয় লাল এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কালো এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় আপনার টুথপেস্টের চৌকা বক্সটি কোন রঙের মিলিয়ে নিন ওপরের অংশের সঙ্গে